আজ আমি তোমাদের রান্না করে দেখাবো আলু পটল দিয়ে মাছের ঝোল। তার জন্য আমি এখানে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি এখানে কড়াই বসিয়ে কড়াইয়ে 3 চামচ মতো তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি হালকা করে উল্টিয়ে দেবো। মাছগুলো আমার 2 পিস ভালো মতো ভাজা হয়ে গেছে। মাছগুলো উঠে নেওয়ার পরে মাছের ওই তেলে আমি পটলগুলো ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো আমি 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো উঠিয়ে নেব। পটলগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলে দিয়ে দেবো আলুগুলো। এবার আমি আলুগুলো মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো আমি ভেজে উঠে নিয়েছি। আলু ভাজার ওই তেলটাতে আমি দিয়ে দেবো ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, 2 তেজপাতা। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দেবো 1 ছোট চামচের 1 চামচ মতো আদা বাটা। আদা পেঁয়াজ আমি আশাতে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার আমি দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো জল। ভালো করে মেরে নেবো। মশলাগুলো আমি ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলা আমি ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি ভেজে রাখছিলাম আলু পটল, ওগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো মশলার সাথে, আলু পটলগুলো মিক্স করে নেব। এবার আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলার সাথে আলু পটলগুলো আমি 1 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেব। 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষানোটা হয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল।
এবার আমি ফুটিয়ে নেব ঝোলটা। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে 3 মিনিট মতো সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনা আমি উঠিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। আমি আলুটা একটু চেক করে নেব, আলু আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 মিনিট মতো ঢেকে রেখে দেবো। এবার আমি তোমাদের এটা উঠিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আলু পটল দিয়ে মাছের ঝোল, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে, খেতেও খুব সুন্দর হয়। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর বানানোর পরে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।